সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম জয়পুরহাট জেলা পাঁচবিবি থানা পাঁচবিবি গরু মহিষের হাট দর্শক। এটা আমি দেখানোর চেষ্টা করতেছি যে কতটা বলদ গরুর আমদানি হয়েছে। দর্শক যত দূর আমার ক্যামেরার ফুটেজ যাবে আপনাদের চোখ যাবে শুধু বলদ বলদ আর বলদ। তো নতুন কোনো দর্শক আমার চ্যানেলটা যুক্ত হলে আশা করছি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিবেন দর্শক, কেননা প্রতিদিন ও প্রতিনিয়ত আপনাদের জন্য এই ভিডিওগুলো করতেছি ও ছাড়তেছি। তো ভিডিওতে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে আপনাদের সুন্দর মূল্যবান মন্তব্য পাঠিয়ে দিবেন। একটা মূল্যবান মন্তব্য একটা লাইক অনেকটা উৎসাহ করে ভিডিওগুলা করতে আমাদের। তো দেরি করবো না, গুটি গুটি পাপা করে হাটের ভিতরে ঢুকবো, প্রত্যেকটা বলদ জোড়ার দাম জানবো। তো এখান থেকে দাম জানা শুরু করে দিচ্ছি, তারপরে ইনশাল্লাহ ভিতর দিকে ঢুকে যাবো। স্টার্ট করলাম এখান থেকে। আচ্ছা কেমন দাম রাখছেন জোড়াটার? 3,15,000 চাওয়া দাম। একটা বিক্রির দাম বলেন মহাজন, কত হলে বিক্রি করে যেতে পারে? 2,80,000-85,000 হলে বিক্রি হবে। তাহলে দাঁতে কয়টা আছে? আজকে একটা আইডিয়া দিতে হবে, তাহলে যে ওজন কত মন হতে পারে দুটায়? 8.5 মন ওজন হবে দুটায়। দর্শক 8.5 মন ওজন হবে দুটায়। যে দাম বলছে লিগাল দাম বলছে, মানে মহাজন মানুষ তো চিটাই বাত্র কথা বলে না, গৃহস্থরা হলে একটু দাম বেশি শোনায়, কিন্তু মহাজনেরা মিথ্যা কথা বলবে না, ও দামও সেভাবে জানাবে না। ভাইজান আজকে জোড়াটার কত দাম রাখছেন? 2,70,000 চাওয়া দাম। একটা বিক্রির দাম বলেন ভাইজান, কত হলে বিক্রি করা যেতে পারে? 2,55,000 হলে বিক্রি হয়ে যাবে। দাঁত কয়টা করে আছে? 2 দাঁত মাশাআল্লাহ। আজ এই জোড়াটার দাম কেমন রাখছেন? তো ভাইজান শোনেন, এই দুটোর মিলে একটা ওজনের আইডিয়া দেবেন যে কত মন গোস্ত হতে পারে। তো ভাই কেউ বলছে 8 মন এক্সেস, কেউ বলছে 7 মন, এটা হচ্ছে আপনাদের আইডিয়া, আপনার আইডিয়া করে নেবেন দর্শক। আমি তো একটা মাধ্যম, আপনাদের মাধ্যমে ভিডিওগুলো প্রচার করতেছি, কিন্তু ওজনের আইডিয়ার ক্ষমতা আমার নাই। দর্শক কেনাবেচা হচ্ছে, দেখি ভাইদুল একটা মাল কিনে অবশ্যই ভিডিওতে থাকবে ইনশাল্লাহ অবশ্যই। জি আপনি কত দাম বলছেন? 290 না, বিক্রি দাম বলছে 250 একটা ভাই লক্ষ্মীপুর থেকে দাম দর করতেছে 40 বলছে। ওই ভাই আমার ভিডিওতে বলছে যে বিক্রির দাম 70 বলছে, যে বিক্রি 70 হলে বিক্রি করবে লাস্ট। তো ভাই 40 বলছে অলরেডি, তারপরও কি হয়? হ্যাঁ ভাই বলছে 40। দর্শক হলো না, দেখাতে পারলাম না ইনশাল্লাহ, হলে দেখাতাম যে কত দামে কি রেটে বিক্রি হচ্ছে মালগুলো। এরকম অনেক মালের আমদানি কালেকশন দর্শক। দর্শক ব্যথা কেনা অনেকটাই কম, আসলেই কম, পাটিপত্র আছে কিন্তু মাল কিনতেছে না, সব পাটিরা গাও ছাড়ে দেওয়া আছে। তো হচ্ছে ভাই বলছে এরকম অনেক আমদানি দর্শক, মাথা নষ্ট হয়ে যাবে আমদানি দেখলে, ভিতরে ঢুকে যাচ্ছে না, আমি চিপার মধ্যে পড়ে গেছি দর্শক। ওরে বাবা রে কি চেপা দর্শক এটা। দর্শক যাওয়া যাচ্ছে না, এতটা চাপ, এতটা গরম, রোদের তাপমাত্রা, সব বলদ এক চেপাতে বার হয়ে আরেক চেপা ঢুকলাম, কোন চেপাতে আর যাবো, গা হাঁপসে যাচ্ছে। সালাম আলাইকুম, আজকে কতগুলো মাল হাটে আছে? 25টা। কেনা বেচা কতগুলো হয়ে গেছে? খুবই খারাপ। তো এই যে জোড়াটা আছে সুন্দর একটা জোড়া লাল টকটক করতেছে, কেমন দাম চাচ্ছেন? মনে হয় ৩,২০,০০০ দাম চাচ্ছেন, দাম করতেছে 2,500 দাম বলে। দাঁত কয়টা আছে? 4 দাঁত বয়স আছে তাই না দর্শক? 4 দাঁত বয়স আছে। তো দর্শক আমি অবশ্যই মহাজনের নাম্বারটা নিয়ে দেবো, একটু দেখি তারপর আর ভিডিও ঢুকতেছি, ভিতরগুলো কি মালের আমদানি কালেকশন আছে একটু দাম দেখানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ। মাশাআল্লাহ আজকে খুব ভালো ভালো মালের আমদানি কালেকশন হয়েছে, যথেষ্ট সুন্দর আমদানি কালেকশন আছে। Thank you.
কোথায় যাবো দর্শক? আমি বলছি আমার মাথা কাজ করতেছে না, এতটা মালের চাপ, চারিদিকে মাল আর মাল, খালি বলুদ আর বলুদ। তো আসেন একটু সামনে যাই, একটু দাম জানি আপনার থেকেই। আপনার ছেলে মোবাইল নাম্বার আমি স্ক্রিনের উপর দিয়ে দেবো, ইনশাল্লাহ কেউ মাল লাগলে ফোন দিয়ে যোগাযোগ করবে। এই জোড়ার দাম কত রাখছেন? 280,000 দাম চাচ্ছেন। কাস্টমারে এটার দাম কেমন দেয়? 20-30। একটা বিক্রির দাম বলতে হবে যে জোড়াটা কত হলে বিক্রি করা যেতে পারে? 60 হলে দেওয়া যাবে, তাই না? দর্শক লিগাল কথা বলতেছেন, মহাজন মানুষ তো মিথ্যা তথ্য দেয় না ইনি। আর এই যে এটা বিংটা আছে, বিংটা সিঙ্গেলটার দাম কেমন? দাম 150,000 থেকে 150,000 চাওয়া দাম। এটা বিক্রির দাম বলতে হবে কত হলে বিক্রি হবে? 40 হলে দিয়ে দেবেন, তাই না? দর্শক অনেক মাল আছে, এই মহাজনের এই মাত্র ওই মাত্র পর্যন্ত 50-60 মাল আছে, সব মালের দাম জানা যাবে না। মানে অন্যগুলো দাম জানছি, তবে একটু অন্য একটা মহাজনের দাম জানি, অন্যগুলো মহাজনের কেমন মাল কী রেটে বিক্রি করতেছে শুনে আছে চলেন একটু। এখানে ছেলের নাম্বার আছে, আমি স্ক্রিনে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, আপনারা মাল লাগলে ফোন দিয়ে যোগাযোগ করবেন। সামনে আমার একটা মহাজন আছে, জাহাঙ্গীর ভাই, খুব ভালো একজন মহাজন, জাহাঙ্গীর ভাইয়ের সঙ্গে কথা বলবো। জাহাঙ্গীর ভাইয়ের মালগুলি স্মার্ট, আজকে হাটে সেরা মাল। জাহাঙ্গীর ভাই সালাম আলাইকুম। খুব ব্যস্ত আছেন ভাই আজকে? কত পিস মাল বিক্রি করলেন? কত পিস? এইদিকে 10টা বিক্রি করছি, 10টা, মাশাআল্লাহ। আর 14টা আছে ভাই, আরো 14টা আছে এখনো। এই যে সুন্দর একটা জোড়া, জাহাঙ্গীর ভাই একটু কথা বলতেছেন নাকি? কথা বলতেছেন? আচ্ছা, এই সুন্দর একটা জোড়ার দাম কেমন রাখছেন বলতে হবে? 340 দাম রাখছেন। একটা বিক্রির দাম বলে জাহাঙ্গীর ভাই কত হলে পাঠিয়ে দিতে পারবো? 290 হলে বিক্রি হবে, তাই না? বুঝতে পারছি। দাঁত কয়টা করে জাহাঙ্গীর ভাই? 4 দাঁত। 4 দাঁত। জাহাঙ্গীর ভাই আগে নাম্বারটা বলেন তো। 01-9-01-9-32-50-79-48। ওই লাস্টিকার জোড়া আছে একই দাম, দিলে 10,000 কম। বুঝতে পারছি, এক লটে নিলে 10,000 কম পড়বে। দর্শক জাহাঙ্গীর ভাই ব্যস্ত লোক তো, ফোন আসছে মাল বিক্রি করতেছে। জাহাঙ্গীর ভাই নাম্বারটা আমি সংক্ষেপে নিয়ে দিলাম, আপনাদের কোনো ভাইয়ের মাল লাগলে এখন নয় কুরবানির পরে যোগাযোগ করবেন। কুরবানির পরে খামারের মালগুলো জাহাঙ্গীর ভাই খুব ভালো কালেকশন করে থাকে, একই দাম বলবো, তাই না? আর লটে নিলে 10,000 কম। ওরে দাদা, দর্শক গাড়ি ভাড়ার টাকা স্যার। তো জাহাঙ্গীর ভাই, দর্শক ঢাকা থেকে 2-4টা মাল চাচ্ছে, এদের কি কিভাবে দেওয়া যায়? বাসে আসলে দেওয়া যাবে, তাই না? ইনশাআল্লাহ তাহলে বাসায় নিয়ে আসার চেষ্টা করবো দু একটা পাঠিয়ে। তো দর্শক আমাকে যেহেতু ফোন দিচ্ছেন বারবার যে ভাই বাসাতে এই মালগুলো বাসা থেকে আপনি অল টাইম পাবেন জাহাঙ্গীর ভাইয়ের কাছে, ইনশাআল্লাহ এদের একদিন আগে হলে চলে যাবে। দর্শক এদের একদিন আগে হলেও মাল যাবে, একটু কালেকশন দেখায় দর্শক। ভিডিও তো করা যাচ্ছে না, ভিডিও করা যাচ্ছে না, চাপে গা হাঁপিয়ে গেছে, গা হাঁপিয়ে গেছে। কি বেশি বেশি, বাজার বেশি না গরুর দাম বেশি না গরু বেশি? গরু বেশি, গরুর দাম নাই। তো ওই যারা যে প্যাটিগুলো কিনতে আসতেছে তারা বলতেছে যে গরুর দাম অনেক বেশি, ওরা লাভ করবে 40-50 লাভ করবে, তাই তবে আছে। তারপর একটা কথা বলে রাখি, এখন মনে হয় বলদের মন কত করে চলতেছে, একটা লিগাল কথা বলতে হবে, বলদ গরুর মাংসের মন কত করে চলতেছে এখন? বিভিন্ন ঈদের সময় ওই হিসাব করে লাভ হবে না। কত বলদ গরু আছে হাটগুলোতে, শেষ করে দিলাম দর্শক। দেখা হবে নতুন কোন একটা হাটে, এরকম নয়তো অন্যরকম একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সালামু আলাইকুম আহমতুল্লাহ।